নমস্কার, আরসিটিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 13ই মার্চ সোমবার। রাশিফল শুরু করার আগে আজ কি করতে হবে আমি বলছি। প্রথমে আসি অমৃত যোগ। অমৃত যোগ রয়েছে সকাল 7টা 25 মিনিট থেকে দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত, এবং আবার রয়েছে সন্ধে 6টা 30 মিনিট থেকে রাত 11টা 21 মিনিট পর্যন্ত। এবং মাহেন্দ্র যোগ রয়েছে দুপুর 3টে 19 মিনিট থেকে বিকেল 4টা 55 মিনিট পর্যন্ত। শুভ কাজ আপনারা কি করতে পারেন, রত্ন ধারণ করতে পারেন, নামকরণ করতে পারেন, দীক্ষা গ্রহণ করতে পারেন, দেবতা গঠন করতে পারেন, ধান রোপণ করতে পারেন, নৌকা চালনা করতে পারেন। এবার আমি আসছি রাশিফলে। প্রথমে আসি মেষ রাশি। আত্মীয় দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, বাবা মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে, বিতর্ক এড়িয়ে চলুন, প্রতিবেশীর সাথে আপনার ঝামেলা হতে পারে, ছোটোখাটো একটি অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এবং সম্পত্তি নিয়ে কিন্তু পারিবারিক অশান্তি লেগে থাকবে। এবার আমি আসছি বৃষ রাশিতে। কানের সমস্যা যাদের রয়েছে তাদের কানের সমস্যা বাড়বে, দাম্পত্য কলহ কিন্তু বুঝিয়ে থাকবে, ভূ সম্পত্তি ক্রয় কিন্তু শুভ, বিদ্যায় শুভ, অপারেশন যোগ রয়েছে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি মিথুন রাশিতে। সমাজে আপনি মিথ্যা অপবাদের শিকার হতে পারেন, বিদ্যায় কিন্তু শুভ, আজ সমস্ত কাজে আপনার বিলম্ব হতে পারে, পেটের সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে, পুলিশি কোনো ঝামেলা হতে পারে এবং আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে। এবার আমি আসছি কর্কট রাশিতে। মানসিক চাপ চিন্তা বৃদ্ধি পাবে, সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা হতে পারে, গবেষণায় কিন্তু সফলতা আসবে, প্রেমের পরিণতি হতে পারে এবং ক্রিয়েটিভ লাইন নিয়ে কিন্তু শুভ। এবার আমি আসছি সিংহ রাশিতে। কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে, ভূ সম্পত্তি ক্রয়ে বাধা রয়েছে, বন্ধুবান্ধব দ্বারা আপনার উপকার হতে পারে, পড়ে গিয়ে কোথাও আঘাত লাগতে পারে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি কন্যা রাশিতে। আজ আপনি কোনো কাজে মেন্টাল স্যাটিসফ্যাকশন নাও পেতে পারেন, স্টক বিজনেসে কিন্তু শুভ, বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে, সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা হতে পারে এবং গবেষণায় কিন্তু সফলতা আসবে। এবার আমি আসছি তুলা রাশিতে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, প্রেমের পরিণতি হতে পারে, আত্মীয় দ্বারা আপনার কোনো উপকার হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা কিন্তু হতে পারে। এবার আমি আসছি ধনু রাশিতে। তীর্থস্থান ভ্রমণের একটি যোগ রয়েছে, ব্যবসায় কিন্তু আপনার লস হতে পারে, পেটের সমস্যা কিন্তু বাড়বে, অপারেশনের একটি ছোটোখাটো যোগ রয়েছে এবং পাওনাদারদের সাথে বিবাদ কিন্তু মিটে যেতে পারে। এবার আমি আসছি মকর রাশিতে। যারা কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করেন তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে শুভ, মানসিক চাপ চিন্তা কিন্তু আপনার বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের প্রেমের পরিণতি হতে পারে এবং অপারেশনের কিন্তু একটি যোগ রয়েছে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। যারা জুয়েলারি বিজনেস করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, চাকরি ক্ষেত্রে আপনার ট্রান্সফার হতে পারে, বিতর্ক এড়িয়ে চলুন এবং বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে। এবার আমি আসছি মীন রাশিতে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, পাওনাদারদের সাথে আপনার বিবাদ হতে পারে, বিনিয়োগে কিন্তু শুভ, স্টক বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু দিনটি বিশেষভাবে শুভ এবং আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।